15 আগস্টের হত্যাকারীদের উত্তরাধিকার বহন করছে বিএনপি দলটির কাছে দেশের শাসন নিরাপদ নয় বললেন ওবাইদুল কাদের শেখ রাসেলের 59তম জন্মদিন আওয়ামী লীগের শ্রদ্ধা শহর নগর ছাড়িয়ে প্রান্তিক পর্যায়েও এডিসের হানা প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জ্বর শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী দেশের 60% রেল লাইন এখনো ঝুঁকিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ 80% ইঞ্জিন আর বগি একযুগে 85,000 কোটি টাকা খরচেও মেলেনি সুফল সময় লাগবে আরও বলছেন মন্ত্রী বিশ্ববন্দর প্রভাবে দেশের পোশাক শিল্প রপ্তানিতে সেপ্টেম্বর অক্টোবরে অর্ডার কমেছে 12% পরিস্থিতি মোকাবেলায় ছোট কারখানা বন্ধ রাখতে চায় মালিকপক্ষ এবং নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সাভারের চামড়া শিল্পনগরীর দূষণ হুমকিতে ধলেশ্বরী নষ্ট হচ্ছে কৃষিজমি সিইটিপিতে প্ল্যান্ট কমেছে ক্ষতি দাবি কর্তৃপক্ষের সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা 15 আগস্টে শেখ রাসেল সহ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছিল তাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি বনানী কবরস্থানে শেখ রাসেলের 59তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি আরও বলেন বিএনপির হাতে দেশের শাসনও নিরাপদ নয় তারাই 15 আগস্টের হত্যাকারীদের দায় মুক্তি দিয়েছিল এর আগে সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় 15 আগস্ট নিহত সকল শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান দলটি শ্রদ্ধা জানানো শেষে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন ও ফাতেহা পাঠ করেন পরে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ ও শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায় যারা ইন্ডেমনিটি দিয়েছে রাসেল হত্যা এ অবুঝ শিশুকে হত্যা করল এই হত্যার ইন্ডেমনিটি যারা দিয়েছে তাদের উত্তরাধিকার বহন করছে বাংলাদেশে বিএনপি নামে একটি দল এই দল 15 আগস্টের মাস্টার মাইন্ড এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা জানান শেখ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল ১৯৭৫ সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় অবুঝ শিশুকে আর মাত্র কয়েক ঘন্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাবেন শেখ রাসেল 10 বছরের রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শেষ রাতেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে ঘাতকের নির্মম আঘাত ঘুম ভাঙার আগেই ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সাথে বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলকেও বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিত করতে চেয়েছিল তাই নরপশুরার নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি সেদিন দেশের শিশু কিশোর তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম রাসেল আজ দেশের আনাচে কানাচে এক মানবিক সত্তা হিসাবে সবার মাঝে বেঁচে আছেন শিশুরা রাসেলের জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিনটির যেমনি আনন্দের তেমনি একটি বেদনার ভিতরে এই দিন সেদিন শিশুরা আনন্দে নাচ গান বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা এবার অন্য প্রসঙ্গ
লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানী ও রাজধানীর বাইরে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। চিকিৎসকরা বলছেন আক্রান্ত রোগীরা বেশিরভাগই ঢাকা ফেরত। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 6 জন রোগী ভর্তি হয়েছে, একই সংখ্যা কিশোরগঞ্জেও। এদিকে এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গু রোগের প্রকোপ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও এবার অক্টোবরেও ঊর্ধ্বমুখী ভাইরাসটি। বিশেষজ্ঞরা বলছেন গত 20 বছরে সর্বোচ্চ। দুই দিন যাওয়ার পরে আমি ডাক্তার কাছে আসি, ডাক্তার কাছে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে সে আমার পরীক্ষার রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পরে আপনার ই হয়েছে, ডেঙ্গু ধরেছে। আসার পর থেকে আমার জ্বর, তো আমিও ভাবি নাই যে আমার ওরকমভাবে জ্বর আসবে। আমি ভাবছিলাম যে হালকা, তো পরে কালকে টেস্ট করে দেখি যে আমার ডেঙ্গু ধরা হয়েছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 64 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম। কিশোরগঞ্জে 250 শয্যা হাসপাতালের সামনে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। প্রথমেই যাচ্ছি শফিকুল আলমের কাছে। যেটি বলতে পারে আসলে উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, কিন্তু অতীতের যে ইতিহাস সেটি বলে আসলে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ডেঙ্গুর প্রকোপ থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষ করে এই যে বর্ষার সময় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বাড়ে, কিন্তু এখন সেরকম বৃষ্টি নাই, বর্ষাও নাই, তারপর কেন বাড়ছে সেটি নিয়ে এখনও একটু উদ্বেগ উৎকণ্ঠায় আছেন চিকিৎসকরা। আরও একটি বিষয় যেটি হচ্ছে আসলে এতদিন পর 2021 সাল পর্যন্ত ডেঙ্গুর যে ধরন, যে ভেরিয়েন্ট, সেটা DEN 1, 2, 3 পর্যন্ত ছিল, কিন্তু এখন যে তথ্য দিচ্ছে বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা বলছে এখন ডেঙ্গুর আরেকটি ধরন অর্থাৎ DEN 4 পাওয়া যাচ্ছে বলে দেশের বিভিন্ন জায়গায় সেটি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম মেডিকেলে 14 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু কর্নারে প্রায় 15 জনের মতো রুগী তারা চিকিৎসা নিচ্ছেন, এবং 11 জনের মতো রুগী চিকিৎসা নিচ্ছেন 13 নম্বর ওয়ার্ডে। এখানে 25 জনের বেশি রুগী চিকিৎসা নিচ্ছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের তথ্য মতো গত 24 ঘন্টায় কিন্তু চট্টগ্রামে নতুন করে আরও 64 জন আক্রান্ত হয়েছে, এবং এ পর্যন্ত জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 1600 বেশি আক্রান্ত হয়েছে, এবং মারা গেছে প্রায় 12 জনের মতো। তো এই যে হঠাৎ করে এই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে, এটি আসলে উদ্বেগের বিষয়, এবং যা সচেতনতা হিসাবে বাড়ির আশেপাশে যে ডাবের খোসা এবং যে বালতি এবং জমার যে পানিগুলো রয়েছে সেগুলো থেকে সচেতনতা হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবং কারো তীব্র জ্বর, মাথা ব্যথা এবং বমি এবং সাথে পাতলা পায়খানা হলে সাথে সাথে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে মশারি টাঙ্গে রাখা হয়েছে, কারণ ডেঙ্গু রোগীকে যদি কোনো মশায় কামড়ায় তাহলে সেটি আরেকজনকে কামড়ালে সেটি তার উপর ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যারা ডেঙ্গু রোগে আক্রান্ত, যারা ঘরে চিকিৎসা, তারা যেন দিনের বেলাও কিন্তু মশারি টাঙ্গে যেন চিকিৎসা নেয় সেই বিষয়টি বলছেন। এবং সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে আসলে এই যে এখন বর্ষাকাল না এবং এখন বৃষ্টিও পড়ছে না, এই সময় কেন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং পাশাপাশি নতুন আরেকটি ভেরিয়েন্ট দেখা যাচ্ছে অর্থাৎ DEN 4, এটা নিয়ে কিন্তু চিকিৎসকদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে ডেঙ্গু সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে কিশোরগঞ্জে নূরের কাছে। সারা দেশের মতো কিশোরগঞ্জে ডেঙ্গু নিয়ে উদ্বেগ আতঙ্কা বাড়ছে এবং প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত কিশোরগঞ্জের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালগুলোতে রোগীরা আসছেন, এখানকার ডাক্তার যারা আছেন তারা বলছেন যে আউটডোরে যেসব রোগী আসছেন জ্বর, কাশি, পাতলা পায়খানা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে এবং পরীক্ষার পরে তাদের ডেঙ্গু ধরা পড়ছে। এ পর্যন্ত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে 98 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, যদিও বেশিরভাগই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। গত 24 ঘন্টায় বেশ কয়েকজন, প্রায় 6 জন নতুন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি আছেন
64 জন রোগী ভর্তি আছেন। আর কিশোরগঞ্জ যে জেনারেল হাসপাতালটি আছে 250 শয্যার জেনারেল হাসপাতাল, এখানে 6 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। দুটি হাসপাতালে ডেঙ্গু সামাল দেওয়ার জন্য ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। সৈয়দ নজরুল মেডিকেলে 60 সিটের একটি ইউনিট খোলা হয়েছে, ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। আর যে এই সদর হাসপাতাল জেনারেল হাসপাতাল, এখানে 20 আসনের একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ বেশি এবং ডেঙ্গু রোগী প্রতিনিয়ত বাড়ছে, কাজে তাদের প্রিপারেশন রয়েছে। তারা ডাক্তার এবং নার্সদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন এবং তারা বলছেন যে ঔষধপত্র পর্যাপ্ত মজুদ রয়েছে এবং তারা ডেঙ্গুর সামাল দেওয়ার মতো পরিস্থিতি আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো ডেঙ্গু নিরোধের এডিস মশা নিরোধনে তেমন কোনো পদক্ষেপ নেই। তো ডাক্তাররা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যথেষ্ট পদক্ষেপ আছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সব শেষ। ডেঙ্গু পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ ও চট্টগ্রাম থেকে। সময় সংবাদে আরো থাকছে, বিউটি সপ থেকে টিস্যু পেপার, দামের ঊর্ধ্বগতির দৌড়ে থেমে নেই কিছুই। এক মাসে গুঁড়ো দুধে বেড়েছে 100 টাকা, গুঁড়ো সাবানে 30, আরও বাড়ার আভাস। এক যুগে 65,000 কোটি টাকা খরচ হলেও মিলছে না সুফল। প্রতিদিনই ট্রেনের গতি ও যাত্রী সেবার মান কমেছে, এতে বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রেলের লোকসান। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে আসছে না কাঙ্ক্ষিত সুফল। আরও অপেক্ষা করতে বললেন রেলমন্ত্রী নাজমুল সালেহের রিপোর্ট। দীর্ঘদিন অবহেলিত রেলের বিনিয়োগ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। গত 13 বছরে শুধু উন্নয়নেই 83,000 কোটি টাকা খরচ করেছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। বিপুল বিনিয়োগের পরও রেলের তথ্য বলছে 60% রেললাইন এখনও ঝুঁকিপূর্ণ, 80% মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন আর বগি দিয়ে চলছে যাত্রী পরিবহন। বিভিন্ন সেকশনে বিভিন্ন রেস্ট্রিকশন আছে, ঘন্টা 20 কিলোমিটার স্পিডে যায়। পাকিস্তান ক্লোডের ওই ইঞ্জিনও আছে, বেশি তো পুরান ইঞ্জিন, 40 বছর আগের ইঞ্জিনও আছে। বিনিয়োগের 1/3 অর্থ কোচ আর ইঞ্জিন কেনায় খরচ হলেও গত 10 বছরে বন্ধ হয়ে গেছে 50%-এর অধিক মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। বন্ধ হয়েছে 132টি রেল স্টেশন। সকাল 8টা থেকে 8টার গাড়ি 11টা বাজে আসে, গাড়ি কোনো শিশুর মতো আসে না। আগে যখন নাকি আমি ঢাকা চট্টগ্রাম যেতাম, সেখানে 5 ঘন্টার মতো লাগতো বা 4.5 ঘন্টা লাগতো, এখন 6 ঘন্টাও লাগে। গত এক যুগে রেলের যাত্রী সেবা তো বাড়েইনি, বরং ভোগান্তির অভিযোগ অনেক। গত 13 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 85,000 কোটি টাকা, তবুও বাড়েনি ট্রেনের গতি, বরং কমেছে অনেক রুটে। 10 বছর আগে যাত্রীদের যেসব অভিযোগ ছিল তা বদলায়নি একটুও। ট্রেন সময় মতো ছাড়ে না, আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, পরিমাণ ট্রেন নাই, আর তাছাড়াও ট্রেনেরও পর্যাপ্ত পরিমাণ সিট নাই। এসব কারণে বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসান। রেলের সর্বশেষ তথ্য বলছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের প্রতি বছর গড় লোকসান প্রায় 2,000 কোটি টাকা। রেলের জমির মালিক, যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রেল। রেলের অনেক বিনিয়োগ হচ্ছে, কিন্তু বিনিয়োগগুলি আমি বলবো যে পরিকল্পিত না। এখানে উন্নয়নের যে একটা রূপরেখা দরকার, সেই রূপরেখাটা আসলে সঠিক না। তবে তা মানতে নারাজ রেলমন্ত্রী, বলছেন বিনিয়োগের সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও। যেগুলো বিনিয়োগ আমি করেছি, সেই বিনিয়োগটার তো একটা আউটপুট আসতে হবে, সেই আউটপুট আসতে একটু সময় লাগবে। সমস্ত প্রকল্প বাস্তবায়ন হলেই এই সুফলটা আমরা তখন পাবো আশা করছি। বর্তমানে 1,42,000 কোটি টাকা ব্যয়ে রেলের 38টি উন্নয়ন প্রকল্প চলমান। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব মন্দার প্রভাবে ইউরোপ এবং আমেরিকার বায়াররা অর্ডার কমিয়ে দেয়ায় দেশের তৈরি পোশাক রপ্তানি বিপর্যয়ের মুখে। আগস্টের তুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অন্তত 12% অর্ডার কমেছে, রফতানি নেমেছে প্রায় 14%। এ অবস্থায় সাময়িক বন্ধ রাখার জন্য বিজিএমইএর কাছে মৌখিক নির্দেশনা চাইতে যাচ্ছে ছোট পোশাক কারখানাগুলো। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে ক্রমশ স্থবির হয়ে পড়ছে বিশ্ব অর্থনীতি, এর প্রভাব বাংলাদেশেও পড়ছে।
দেশের তৈরি পোশাক খাত পুরোপুরি ইউরোপ এবং আমেরিকা নির্ভর। আর বিশ্বমন্দার সবচেয়ে বেশি প্রভাব পড়ায় বাংলাদেশে বিদেশি বায়ারদের অর্ডার কমছে আশঙ্কাজনক হারে। আগস্ট মাসে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 3,745 মিলিয়ন মার্কিন ডলার, সেপ্টেম্বরে তা দাঁড়ায় 3,161 মিলিয়ন ডলারে। এখন যেহেতু বাইং কমে গেছে, তো স্বাভাবিকভাবে বায়াররাও ডিসিশন নিতে পারতেছে না যে আসলে তারা কি করবে। কোনো অর্ডার প্লেস করাতে তারা অনেক চিন্তাভাবনা করতেছে, একদম বেসিক না হলে বা কিছু না হলে তারা প্লেস করতে চাচ্ছে না। তারা একটা শঙ্কার মধ্যে আসলে তারা যে পোশাকটা ইম্পোর্ট করতেছে এটা বিক্রি করতে পারবে কি না, ওইটার কারণেই কিন্তু আমাদের পোশাক শিল্প বা পোশাকের যে আমরা এক্সপোর্ট ওটা কমে যাচ্ছে। এদিকে রপ্তানি অর্ডার কমে যাওয়ায় বিপাকে পড়েছে চট্টগ্রামের ছোট ছোট গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের কারখানাগুলো আগস্টে 128 মিলিয়ন ডলারের বেশি গার্মেন্টস পণ্য রপ্তানি করল, সেপ্টেম্বরে দাঁড়ায় 115 মিলিয়ন ডলারে। এই অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে কারখানা সচল রাখাই কঠিন হয়ে পড়েছে। যেভাবে মাইনাস গ্রোথের দিকে যাচ্ছে সামনের মাসগুলো কিন্তু এভাবে যাওয়া বলে আমরা আশঙ্কা করছি। এখনো পর্যন্ত কোনো ডিসিশন কোনো ফ্যাক্টরি দেয় নাই, তবে ওরা খুব সংকীর্ণ, তাদের সাথে আমরাও কিন্তু খুব সংকীর্ণ, কারণ কাজ না থাকলে করবো কি আমরা। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এ ধরনের 19টি প্রাইভেট আইসিডিতে। এক্ষেত্রে অফডক মালিকদের সংগঠন বিগডা বলছে আগস্টের তুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এসে তৈরি পোশাক রপ্তানি কমেছে অন্তত 14%। বিগডার তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে 68,573 কন্টেনার গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি হলো, সেপ্টেম্বরে কমে 56,978 ইউএস কন্টেনারে দাঁড়ায়। অথচ মার্চ মাসে রেকর্ড 70,773 কন্টেনার পণ্য রপ্তানি হয়েছিল। এটা আমরা মনে করি যে রপ্তানি খাতের জন্য অনেক বড় একটা নিম্নগামী সূচক, এবং আমরা মনে করি যে এই ট্রেন্ডটা হয়তো আগামী জানুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করবে। 169টি দেশে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ, বছরে যার আর্থিক মূল্য 40 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এর মধ্যে 82% রপ্তানি হয় ইউরোপ এবং আমেরিকার 11টি দেশে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের 59তম জন্মদিন ও শেখ রাসেল দিবস 2022 উপলক্ষে ছাদ খোলা বাসে পথ শিশুদের পদ্মা সেতু পরিদর্শনের আয়োজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আনন্দ ঘন সেই আয়োজনের সঙ্গে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুদিন আগে সাবজয়ী নারী ফুটবলারদের যে বাসে অর্থাৎ ছাদ খোলা বাসে যে অভিবাদন জানানো হয়েছিল সেই বাসে আজ বিশেষ এক আয়োজন, বিশেষ এক আনন্দের উপলক্ষ। আপনি জানেন যে শেখ রাসেল দিবস 2022, এই 2022 শেখ রাসেল দিবস উপলক্ষে বিশেষ এক আয়োজন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে। এই আয়োজনের অংশ হিসেবে ঠিক এই মুহূর্তে পথ শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে বাঙালির গর্ব, অহংকার আর আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্ন সেতু পদ্মায়। সকাল 10টায় এই বাসটি যাত্রা শুরু করেছে মতিঝিলের বিআরটিসি বাস ডিপো থেকে, এবং এখন এই মুহূর্তে আমরা মতিঝিল হয়ে নয়াপল্টন হয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই বাস। এবং এই বাসটি পদ্মা সেতুতে যাওয়ার আগে রাজধানীর যে প্রধান প্রধান স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু দেখানো হচ্ছে পথ শিশুদের, এবং পথ শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। এই যে ছাদখোলা বাসে যে চড়ার যে একটি আনন্দ, বিশেষ করে বিশেষ এই দিনে এই অনুষ্ঠান বা এই আয়োজনে অংশ নিতে পারাও কিন্তু একটি বড় গর্বের উপলক্ষ, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে যে এই আয়োজনটি করা হয়েছে, এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন আমরা দেখেছি সকাল থেকেই তারা এই বাসটিকে সুন্দর করে সাজিয়ে বা গুছিয়ে এমনভাবে প্রস্তুত করেছেন যাতে এই যে শিশুরা, পথ শিশুরা, তারা যাতে আজকের এই দিনটিতে একটু বিশেষ সময় কাটাতে পারে। আরেকটি বিষয় হচ্ছে বাঙালির গর্বের অহংকারের প্রতীক যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অনেকেই কিন্তু যাচ্ছেন গিয়ে পদ্মা সেতুর এই যে বাঙালির গর্বের যে অংশ সেই অংশে সামিল হতে চেষ্টা করছেন, কিন্তু এই পথ শিশুরা কিন্তু সেই সুযোগটি তারা পায়নি। যেহেতু পথ শিশুরা পদ্মা সেতু দেখার সেই গৌরবে অংশীদার হতে পারেননি, তাই বিশেষ এই দিনে অর্থাৎ শেখ রাসেলের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে বিশেষ যে আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে
পথ শিশুদেরকে বাঙালির অহংকারের প্রতীক পদ্মা সেতু দেখানো হচ্ছে এবং এর মাধ্যমে যে কি উচ্ছ্বাস বিরাজ করছে সেটি কিন্তু আমার পেছনে শিশুদের এই আনন্দ উল্লাস দেখে আপনি বুঝতে পারছেন। এই যাত্রা চলবে, আমরা পরবর্তী সংবাদে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিশুদের এই উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, তাদের যে ভালো লাগা, তার সম্পৃক্ত হয়েছি আমরাও টিম সময়। আমরা পরবর্তী ঘন্টায়ও জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিশুদের এই আনন্দ উৎসবের উপলক্ষে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিল থেকে। সাভারের চামড়া শিল্প নগরীর কারণে দূষণের মুখে পড়ছে নদী, জীববৈচিত্র্য ও কৃষি জমি। তবে কর্তৃপক্ষের দাবি, দেশীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান সিইটিপি প্ল্যান্টের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে দূষণ কমতে শুরু করেছে, যদিও তা মানতে নারাজ পরিবেশবিদরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ট্যানারি শিল্প ক্রমেই গ্রাস করছে নদী, জীববৈচিত্র্য ও পরিবেশ। সেই সাথে উন্মুক্ত স্থানে সরাসরি সলিড বর্জ্য ফেলায় তা বাতাস ও পানির সাথে মিশে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ। 2007 সালে চামড়া উৎপাদন শুরুর পর পরিবেশ ও নদী দূষণে কোনো প্রকার উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ট্যানারির যে বর্জ্য, এগুলো অনেক ভয়াবহ কেমিক্যাল, সব হচ্ছে যায় পচন জিনিস। বর্জ্য টর্জ্য ফেলাইয়া পানি একটা দূষিত পানি ফেলাইছে, এখন মাছ পাওয়া যায় না। তবে সিইটিপি প্ল্যান্টের প্রকৌশলী জানান, ট্যানারির সলিড বর্জ্য অকার্যকর না, এগুলো দরপত্র আহ্বানের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের সলিড ওয়েস্টগুলোকে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, সেই পদক্ষেপটা আমরা আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে, আমরা এখন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে চামড়া শিল্প নগরীকে লালজন চিহ্নিত করে অন্যত্র সরানোর দাবি জানান পরিবেশবিদ। হাজারীবাগের ট্যানারি উজানে সাভারের স্থানান্তরগুলো লুকালয়ে, এটা ওয়াইজ হয়নি, সঠিক হয়নি, এটা অনেক ডাউনওয়ার্ডে ভাটিতে নেওয়া উচিত ছিল। বর্তমানে চামড়া শিল্প নগরীর 155টি কারখানার প্লট বরাদ্দ থাকলেও 130টিতে উৎপাদন হচ্ছে। সময় সংবাদ, সাভার। মাইলিশ রক্ষায় নদী সাগরে চলছে 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। প্রতিদিনই দেশের বিভিন্ন নদীতে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, মাইলিশ রক্ষায় গেল 7 তারিখ থেকে দেশের নদ নদী এবং সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এবং আজকে 12তম দিন পার হচ্ছে। আমরা দেখেছি যে বরিশালের বরিশাল বিভাগের বিভিন্ন নদ নদীতে প্রতিদিনই স্থানীয় প্রশাসন যারা অবৈধভাবে এই নদীতে মাছ ধরতে নামছে নিষেধাজ্ঞা চলাকালীন সময়, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। ঠিক এই মুহূর্তে রয়েছে বরিশালের কীর্তনখোলা নদীতে রয়েছে এবং কীর্তনখোলা নদীতে এই মুহূর্তে স্থানীয় প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর দপ্তরের কর্মকর্তারা, মৎস্য কর্মকর্তা বিমল দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হচ্ছে। ঠিক কিছুক্ষণ আগে এখানে একজন জেলেকে কিন্তু এখানে তারা আটক করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু জাল এখানে জব্দ করা হয়েছে। এবং প্রতিদিনই আমরা দেখি যে সকাল থেকে রাত অবধি পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এইগুলো অভিযান চলে এবং এর পাশাপাশি রয়েছে কোস্ট গার্ডেরও একটি টিম রয়েছে, এখানে আমরা নৌ পুলিশের টিম রয়েছে, অর্থাৎ স্থানীয় প্রশাসন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিমগুলো তারা পরিচালনা করছে। আমি যদি একটু তথ্যগতভাবে জানাই, বরিশাল বিভাগের 6 জেলা এখন পর্যন্ত মাইলিশ রক্ষায় পরিচালিত হয়েছে 1126টি অভিযান এবং এতে মোট 341টি মোবাইল কোর্ট বসেছে। এ সময় 2491 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া 360টি মামলায় 3,93,000 টাকা জরিমানা এবং 304 জন জেলের বিভিন্ন মেয়াদে এখন পর্যন্ত কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনাকালে 253টি অবতরণ কেন্দ্রে 1913টি মাছঘাট এবং 3649টি আড়ত ও 2267টি বাজার পরিদর্শন করছে এবং এই অভিযান এই যে অভিযানগুলো দেখছেন এটি কিন্তু আসলে চলমান রয়েছে। এখানকার কর্মকর্তারা বলছেন যে এটি তারা অব্যাহত রাখবেন, মা ইলিশ সংরক্ষণে তারা এই আগামী 28 তারিখ পর্যন্ত নদীতে অবস্থান নেবে। তো বরিশালের কীর্তনখোলা নদী থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। প্রতিবছর বাংলাদেশে তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় 1.5 লাখের বেশি মানুষ, এমন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অথচ রংপুরে হারা গেছে বিড়ি ও তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা, ঠেকেছে 80টির বেশি, যেখানে কাজ করা বেশিরভাগ শিশুই তামাকের বিষে আক্রান্ত হচ্ছে।
পরিস্থিতির এমন ভয়াবহতার স্বীকার করে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন সিভিল সার্জন। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। দেশের বিড়ি শিল্পের রাজধানী রংপুরের হারাগাছ, মূলত তামাকজনিত রোগীর চিকিৎসার জন্য এখানে গড়ে তোলা হয় 31 শয্যার একটি হাসপাতাল। এখানেই মেয়ে ও নাতিকে নিয়ে ভর্তি হয়েছেন নয়নতারা বেওয়া। জানালেন তিন প্রজন্ম ধরে কিভাবে তামাকে শেষ হয়েছেন। আমার মেয়ের আর আমার আর এই নাতনির আমার শ্বাসকষ্ট, সেইটা আমার মেন আছে। দমটা খাটো হয় আর এই যে মাথা ঘাড় বিছিয়ে ছোট্ট এই শহরে ছোট বড় বিড়ি ও তামাক প্রক্রিয়াকরণ কারখানা আছে 80টির বেশি, যেখানে কাজ করা শিশুরাই তামাকের বিষে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতি মাসেই বাচ্চাটা কাশি নিয়ে আসছে, প্রতি মাসেই বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে। এমন এটা বয়সটা রেঞ্জ দেখা যায় 2 মাস থেকে 2 বছর থেকেও হয়, এবং এরা পরবর্তীতে কিন্তু এরাই হচ্ছে অ্যাজমার নতুন নতুন পেশেন্ট হিসেবে ডেভেলপ করতে থাকে। গর্ভবতী মা তারাও কিন্তু এটা থেকে বাদ যাচ্ছে না। তার মানে আমাদের এই তামাকের আসলে বিষাক্ত ছোঁয়া সবাইকে আসলে ছাড়িয়ে যাচ্ছে, মানে সবাইকে আঘাত করছে, কেউ আসলে এখান থেকে আমরা মুক্তি বা পরিত্রাণ পাচ্ছি না। বিকল্প কাজের সুযোগ না থাকায় তামাক বা বিড়ির কাজ করেই এখানকার মানুষের সংসার চলে। শিশু বাচ্চা যখন 5-7 বছর বয়সে ওখানে কলমের বদলে চুঙ্গি দেওয়া হয়, কাজ মানে ধূমপান করে থাকি, কাজ করে চলতে হবে তো, খাইতে হবে তো। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে খোদ সিভিল সার্জন দপ্তর শিশুশ্রম ও তামাক চাষ বন্ধে জরুরি পদক্ষেপের দাবি জানায়। বাংলাদেশের আইন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ, যদি শিশু এখানে কাজ করে সেটা দুঃখজনক। শিশুদেরকে আমাদের এই এর থেকে এই শ্রম থেকে অবশ্যই বের করে আনতে হবে, তামাকের নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আমাদের আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে 1,61,000 মানুষ মারা যাচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এবার দেশের বাইরের খবর। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়ার একযোগে ড্রোন ও রকেট হামলায় এ পর্যন্ত অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামীসহ অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার তীব্র সমালোচনা করে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে দাবি করে এর মধ্য দিয়ে তেহরান জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়। এদিকে দিনভর ওই ড্রোন হামলার মধ্যে 200+ বন্দী বিনিময় করেছে মস্কো ও কিয়েভ। ইউক্রেনের বিভিন্ন শহরে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার রেশ না কাটতেই এবার রাজধানী কিয়েভ সহ দেশটির প্রধান শহরগুলোতে রাশিয়ার একযোগে ড্রোন ও রকেট হামলা। দিনভর চলা ওই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক একটি এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন, চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনের মরদেহ, এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই। চাপা আতঙ্ক বিরাজ করছে রাজধানী কিয়েভ সহ অন্যান্য প্রধান শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইরানের তৈরি শক্তিশালী ও অত্যাধুনিক কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেন জুড়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হামলার তীব্র সমালোচনা করে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইরান জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও রকেট হামলার মধ্যেই সোমবার 200+ বন্দী বিনিময় করেছে মস্কো ও কিয়েভ। এদিন দুদেশের মধ্যে 218 বন্দী বিনিময় করা হয়। এদের মধ্যে ইউক্রেনের 108 নারী রয়েছেন বলে জানা গেছে, যাদের বেশিরভাগকেই যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে আটক করেছিলেন রুশ সেনারা। অন্য কর্মকার, সময় সংবাদ। তুরস্ক সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে গ্রিসে প্রবেশ করা 92 অভিবাসন প্রত্যাশীকে বিভৎস অবস্থায় উদ্ধার নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে আঙ্কারা ও অ্যাথেন্স। একই সঙ্গে তুরস্কের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গ্রিস। অন্যদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে তুরস্ক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তুরস্ক গ্রিস সীমান্ত এলাকা থেকে 92 অভিবাসন প্রত্যাশীকে বিভস্ত্র অবস্থায় উদ্ধারের এই দৃশ্য গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনার ঝড় বইছে গোটা বিশ্বে।
শনিবার গ্রিসের উত্তরাঞ্চলীয় তুর্কি সীমান্তের কাছ থেকে চরম মানবেতর অবস্থায় ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের পর থেকেই পাল্টা দোষারোপে ব্যস্ত দুই দেশ। যদিও কেন তারা বিবস্ত্র ছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। একই সঙ্গে এ ঘটনায় তুরস্কের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে গ্রিস। অভিবাসন প্রত্যাশীদের এ অবস্থায় পাওয়া সত্যি অমানবিক। তুরস্ক সরকারের জন্য এটি অত্যন্ত লজ্জার। তাদের নিজেদের ভূখণ্ডে ঘটে যাওয়া এমন ঘটনার জন্য অপরকে দায়ী না করে তাদের উচিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা। তবে গ্রিসের ওই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে আঙ্কারা। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, তুরস্কের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ অতীতে কেউ প্রমাণ করতে না পারায় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিবাসন প্রত্যাশী উদ্ধারের দায় আঙ্কারার উপর চাপানো হচ্ছে। এদিকে এই ঘটনা জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিও জানায় সংস্থাটি। আফরিন মৌ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 আগস্টের হত্যাকারীদের উত্তরাধিকার বহন করছে বিএনপি। দলটির কাছে দেশের শাসন নিরাপদ নয় বললেন ওবায়দুল কাদের। শেখ রাসেলের 59তম জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা। শহর নগর ছড়িয়ে প্রান্তিক পর্যায়েও এডিসের হানা। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জ্বর শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। এবং বিশ্ব মন্দার প্রভাব দেশের পোশাক রপ্তানিতে। সেপ্টেম্বর অক্টোবরে অর্ডার কমেছে 12%। পরিস্থিতি মোকাবেলায় ছোট কারখানা বন্ধ রাখতে চায় মালিক পক্ষ। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।